এই নরেন্দ্র মোদি অমিত শাহ রাজত্বের যে ধোকা যে মিথ্যা সেটা ধরা পড়ে গেছে। আপনারা দেখছেন পিএম নিউজ 365। কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ সব ঘুষপাইটিয়া হয়ে গেল। অনুপ্রবেশকারের মানে আমরা অন্য বুঝি, যারা কু অভিসন্ধি নিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে ঢুকে ক্ষতি করছে তাদেরকে আমরা বলবো ঘুষপাইটিয়া, কিন্তু যারা প্রাণের দায়ে বাঁচার দায়ে এখানে এসছে দেশ তোমরা ভাগ করেছো তাদের ঘুষপাইটিয়া বলা যাবে না, তাদের অনুপ্রবেশকারী বলা যাবে না। তাহলে আজকে এই 2003 সালের আইনটা তৈরি হলো এবং তারা বললো তারা নাগরিকত্ব পাবে না যারা, এবং আরো কি বলল, এরা বলল যে এই লোকগুলোকে বাছাই করতে হবে, কারা ভারতীয় নাগরিক তাদের বাছাই করতে হবে, আর সঙ্গে কারা ঘুষপাইটিয়া সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং যারা ভারতীয় নাগরিক তাদের আই কার্ড ইস্যু করা হবে, চিহ্নিতকরণ করে আই কার্ড ইস্যু হবে। আরে আমার পকেটে যে আধার কার্ড রয়েছে, আমার কাছে যে ভোটার কার্ড রয়েছে, পকেটে যে এত তথ্য রয়েছে, আমার কাছে প্যান কার্ড রয়েছে, আমার কাছে পাসপোর্ট রয়েছে, এরা বলছে কি জানেন, বলে পাসপোর্টটা হচ্ছে শুধু বিদেশে ভ্রমণ করার জন্য, ভোটার আই কার্ডটা শুধু ভোট দেওয়ার জন্য, ড্রাইভিং লাইসেন্সটা শুধু গাড়ি চালানোর জন্য, আধার কার্ডটা আপনি যে অমুক লোক সেইটা পরিচয় আপনার রেটিনা চেক করে বলে দেবে, কিন্তু আপনি নাগরিক এই সমস্ত কিছু দিয়ে এটা প্রমাণ হচ্ছে না। তার মানে আমি কি ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে যেটা ঘুরছিলাম, আমি পাকিস্তানি, আমি বাংলাদেশি, আমি অস্ট্রেলিয়ান, আমি কে, আমাকে কেন ভারতীয় পাসপোর্ট এত তথ্য যাচাই করার পরে ইনকোয়ারির পর দেওয়া হলো? যে ভোটার আই কার্ড নিয়ে দিনের পর দিন সরকার গড়লাম সরকার ফেললাম সেটা কোন দেশের ভোটার আই কার্ড, ওটা কি আমার ভারতীয়ত্বর পরিচয় না? এরা আমাদের নতুন করে শেখালো যে নাকি আমরা ভারতীয় না, নতুন করে 130 কোটি মানুষকে প্রমাণ দিতে হবে। আসামে যেটা হলো এনআরসি, আমরা সবাই এনআরসি নামের সঙ্গে পরিচিত এখন হয়ে গেছি, শিক্ষিত অশিক্ষিত সবাই এই তিনটে শব্দ এনআরসি শিখেছি, কিন্তু এর মধ্যে এরা আরো অনেক জটিলতা করেছে। আসামে কি বলেছিল, তো দিয়ে দেব, এবং এই আশায় এদেশের বহু হিন্দু মানুষ, আসামের মানুষ এই বিজেপি সরকারকে ঘুরি ঘুরি ভোট দিয়েছে, এবং তার পরিণাম আজ তারা ভোগ করছে। প্রথম তালিকা আসলো 41 লক্ষ, এই 41 লক্ষের মধ্যে বাঙালি কত ছিল জানেন, 35 লক্ষ বাঙালি। মানে আপনি বুঝতে পারবেন আক্রমণটা কাদের উপর, 41 লক্ষের মধ্যে 35 লক্ষ বাঙালি, ওই 35 লক্ষের মধ্যে 27 লক্ষ হিন্দু আর 8 লক্ষ মুসলমান। মানে আমাদের যে রেশিওটা আছে না, সেই রেশিওটা ওখানে ঠিকঠাক মেনটেন করা হয়েছে। এবারে আপনি বলুন, যারা বলেছিল আমরা শুধু মুসলমানকে তাড়াতে চাই, এটাকে আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই, আমরা রাম মন্দির করতে চাই, আমরা এখানে গোহত্যা বন্ধ করতে চাই, তাহলে ওই আসামে যে আজকে 19 লক্ষের মধ্যে প্রায় 14.5 লক্ষ অমুসলিম আছে, তারা কি হিন্দু না? এরা যা মুখে বলে আর যা করে দেখায় তার মধ্যে কি কোনো মিল আছে? আমাদের এই কারণেই ভুগতে হবে, যারা হিন্দু মুসলমানের যে বিচার আমাদের শেখাচ্ছে, যে বিভাজন করতে চাচ্ছে, তার একটাই উদ্দেশ্য, তার একটাই উদ্দেশ্য, কারণ এই নরেন্দ্র মোদী অমিত শাহ রাজত্বের যে ধোকা যে মিথ্যা সেটা ধরা পড়ে গেছে। এরা এসেছিল সবকে সাথ সবকা বিকাশ, বাহার সে কালা ধন লাগে, সবকে অ্যাকাউন্ট মে 15 লাখ যায়েঙ্গে, 2 করোড় নৌজওয়ানো কো রোজগার মিলেঙ্গে, ডিজিটাল সিটি বনেগা, স্মার্ট সিটি বনেগা, ক্যাশলেস ইকোনমি হোগা, মুল্ক তরক্কি করেগা, দুনিয়া মে সবসে তাকতবর বনেগা, সুপার পাওয়ার বনেগা, আর না জানে কিতনে 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 ওয়াদে। লেকিন ক্যা পতা চলা, আমরা পরে কি দেখলাম, নোটবন্দি হলো। আসলে আপনারা অ্যানাউন্স করে দাও যে ওখানটা ছেড়ে দিবে, এই পাশটা ছেড়ে দিও, এই পাশটা।